আবারও ঘটে গেল এক অলৌকিক ঘটনা। পুকুরের জলে ভেসে উঠল পাথরের এক তৈরি কালী মূর্তি। জল থেকে তুলে কালী আরাধনায় মত্ত হলেন এলাকাবাসী। সোমবার 4 মার্চ আশ্চর্য ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের 16 নম্বর ওয়ার্ডের বক্তার ঘাট সংলগ্ন একটি পুকুরে। স্থানীয়দের দাবি যে রবিবার 3 মার্চ পুকুর পরিষ্কারের কাজ করা হয়, কিন্তু তখনই এই মূর্তি কোনোভাবেই কারোর নজরে পড়েনি। সোমবার সকাল 8টা নাগাদ পুকুরের ধারে ওই মূর্তিটিকে দেখতে পান স্থানীয়রা। আর এরপরেই একেবারে শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। দূর দূরান্ত থেকে দেখতে আসেন ভক্তরা। কালী মূর্তিকে বসিয়ে শুরু হয় পূজার্চনা, দুধ দিয়ে অভিষেকও করা হয়, এছাড়াও প্রণামে দিতেও দেখা যায় স্থানীয়দের। একাংশদের দাবি এই মূর্তি তারা পুজো করবেন, ভক্তরা সাহায্য করলে মন্দির স্থাপন করে পূজার্চনা চালিয়ে যাবেন। যদিও বিজ্ঞান মতে এই ঘটনা অলৌকিক হলেও বাস্তবে দেখা গেল ঘাট এলাকায়। কি বলছেন স্থানীয় বাসিন্দা কৌশিক সরকার শুনব। সকালবেলা রিসেন্ট এর আগের দিন পুকুরটা পরিষ্কার করা হয়েছে, এখানে কিছুই দেখিনি। আজকে রিসেন্ট ভোরবেলা এখানে আমি আমার মামা এসেছি, এসে এখানে দাঁড়িয়ে রয়েছি, দেখা যাচ্ছে এখানে অনেক কিছু পাথর পাথর সব পড়ে আছে, তার মাঝখানে দেখা যাচ্ছে এটা বসে রয়েছে। এবার আমরা তো এটা কোথা থেকে কীভাবে আসলো আমরা কিন্তু জানি না, আদৌ আমরা কিছুই জানি না। যত সম্ভব এটা এর মতন মনের মতনই এখানে এসে বসে আছে। এটুকুনি আমরা পাড়া প্রতিবেশী সবাই আমার এই বন্ধু বান্ধব এসে দেখি জিনিসটা এখানটায় এরকম রয়েছে। রিসেন্ট যেদিনকে পরিষ্কার করা হয়েছে এগুলো কিচ্ছু পাওয়া যায়নি, এখানে জাল পন্ত টানা হয়েছে। আচ্ছা, কী প্রতিমা এটা? এটা কী প্রতিমা এখানে আমি সঠিক বুঝতে পারছি না, দেখেছি মনে হচ্ছে আমার মনে হচ্ছে অনুমান এটা মনে হয় কালী প্রতিমা হবে। আচ্ছা, কিসের তৈরি মনে হচ্ছে? এটা আপনার হচ্ছে পাথরের তৈরি এটা। আচ্ছা, এই যে বাড়ির পাশে এই পুকুরের আশেপাশে কেউ রাত্রিবেলা রেখে যেতে পারে না, এরকম কোনো প্রবলেম নেই, যেহেতু আমরা এখানে 11টা 12টা পর্যন্ত আমরা এখানে বসে থাকি, একটু আড্ডা দিই, সময় কাটাই। অপর এক স্থানীয় বাসিন্দা উদয় সরকার কি বলছেন শুনব। ব্যাপার হচ্ছে কি বলেন তো, এ পুরো একদম মায়ের আবির্ভাব যাকে বলে, মা তো আর বলে কয়ে আসে না কখন কোথায় কিভাবে আসে, কিছুক্ষণ আগে পরিষ্কার করেছে তারপরে দেখছে মা এখানটায় আবির্ভাব হলো। মানে পরিষ্কার সময় এখন ব্যাপার হচ্ছে যখন পরিষ্কার করেছে তখন চোখে পড়েনি, পরিষ্কারের পরেই তারপরে আস্তে আস্তে মাকে দেখতে পেয়েছে। কিসের তৈরি প্রতিমা মনে করছে? মাটা তো মনে হচ্ছে জানি একদম ওই সিমেন্ট ফিমেন্ট পাথর ফাথর দিয়ে এরকম একটা ব্যাপার। আচ্ছা, পাথর হলে তো জলে ডুবে যাবে। হ্যাঁ, ডুবে যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে ও তো মাটির তল থেকে আস্তে আস্তে জলটা যখন ক্রমশ কমেছে এবার আস্তে আস্তে মা যেরকম উঠে আসে, আমরা তো জানি মায়ের মূর্তি, কিন্তু মায়ের মূর্তি মা যদি আদৌ এরম আবির্ভাব হবে আমরা বুঝতে পারিনি। এই আর এদিকে স্থানীয় বাসিন্দা সুমিত্রা প্রামাণিক কি বলছেন শোনাবো তার কথা। আমি এসে দেখছি যে এরা সব দাঁড়িয়ে আছে, তার মধ্যে দেখি মা ওখানে শুয়ে আছে, জলের ভেতরে লাল কাপড় গায়ে শুয়ে আছে। এটা কখন দেখতে পেয়েছে? তখন কটা 8:30-9টা বাজে এরকম। যারা বলছে যে পুকুর পরিষ্কার করা হয়েছে তখন নাকি ছিল না? না, হঠাৎ কখন দেখতে পেয়েছেন? এটা সকালবেলা দেখে। আজকে সকালে? আজকে সকালে। তারপর আপনারা কি করলেন? তারপরে সব ছেলেবেলা সবাই তুললো, তুলে ওখানে পুজো দিলেন। হ্যাঁ হ্যাঁ। কি চাইছেন আপনারা এখন? এখন কি চাইছি, এখন সবাই একটু ইয়ে করুক, মায়ের আরাধনা করবেন না? হ্যাঁ। মন্দির করতে চাইছেন? মানে পুকুর থেকে যে এরকম ভাবে যে কালী প্রতিমা উঠে আসলো এটা কিভাবে দেখছেন আপনারা? ভক্তরা যদি সাহায্য করে তাহলে একটু ইয়ে হবে, মায়ের মন্দির হবে। আর এদিকে আমাদের কলিগ বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় কি রিপোর্ট পাঠাচ্ছে দেখাবো। পুকুরের জল থেকে উঠে এলো পাথরের তৈরি কালী প্রতিমা, আর এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার এই নিয়ে প্রতিমার মাথায় দুধ ঢেলে অভিষেক করছেন এলাকার বাসীরা। এই অলৌকিক ঘটনা ঘটেছে শান্তিপুরে। পুকুরের জলে ভেসে উঠেছে পাথরের তৈরি কালী প্রতিমা, জল থেকে তুলে কালী আরাধনায় মত্ত এলাকাবাসীরা। আর এই আশ্চর্যময় ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুরে 16 নম্বর ওয়ার্ডের বাক্তার ঘাট সংলগ্ন একটি পুকুর পরিষ্কার করার সময়।
গতকাল থেকে পুকুর পরিষ্কারের কাজ চলছিল, তখন কোনো মূর্তি চোখে না পড়লেও আজ সকালে পুকুর ধারে একটি মূর্তি দেখতে পায় স্থানীয়রা। এরপর এলাকা জুড়ে সরগোল পড়ে যায়। দূর দূরান্ত থেকে দেখতে আসে ভক্তরা কালী মূর্তিকে বসিয়ে শুরু হয়ে যায় পুজো অর্চনা। দুধ দিয়ে অভিষেক এবং প্রণামে দিতে দেখা যায় স্থানীয় একাংশকে। স্থানীয় একাংশের দাবি মূর্তি তারা পুজো করবেন মন্দিরে। অনেকের দাবি মন্দির স্থাপন করে পুজো অর্চনা চালিয়ে যাবেন। এরকমই চঞ্চল্যকর ঘটনা ঘটল শান্তিপুরে। পুকুরের জল থেকে উঠে এসেছে পাথরের তৈরি কালী প্রতিমা, আর এই নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে। আর সোমবার এই নিয়ে প্রতিমার মাথায় দুধ ঢেলে অভিষেক করেছে এলাকার বাসীরা। এই অলৌকিক ঘটনা, পুকুরের জলে ভেসে উঠেছে পাথরের তৈরি কালী প্রতিমা, জল থেকে তুলে কালী আরাধনায় মত্ত এলাকাবাসীরা। এই আশ্চর্যময় ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুরে 16 নম্বর ওয়ার্ডের বাক্তার ঘাট সংলগ্ন একটি পুকুর পরিষ্কার করার সময়। গতকাল থেকে পুকুর পরিষ্কারের কাজ চলছিল, তখন কোনো মূর্তি চোখে না পড়লেও আজ সকালে পুকুর ধারে একটি মূর্তি দেখতে পায় স্থানীয়রা। এরপর এলাকা জুড়ে সরগোল পড়ে যায়। দূর দূরান্ত থেকে দেখতে আসে ভক্তরা কালী মূর্তিকে বসিয়ে শুরু হয় পুজো অর্চনা। দুধ দিয়ে অভিষেক করা হয় এবং প্রণামি দিতে দেখা যায় অনেককে। স্থানীয় একাংশের দাবি মূর্তি তারা পুজো করবেন মন্দিরে। অনেকের দাবি মন্দির স্থাপন করে পুজো অর্চনা চালিয়ে যাবেন। এরকমই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের বাক্তার ঘাট সংলগ্ন এলাকায়। পুকুরের জল থেকে উঠে এসেছে পাথরের তৈরি কালী প্রতিমা, কীভাবে এলো, কীভাবে এই মূর্তিকে তারা ভগবান রূপে পুজো করতে শুরু করেছেন। পুকুরের জল থেকে এরকম পাথরের তৈরি কালী মূর্তি নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে। সোমবার প্রতিমার মাথায় দুধে জল দিয়ে এবং অভিষেক করা হয় কালী মূর্তিকে। এই অলৌকিক ঘটনা ঘটেছে শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডে বাক্তার ঘাট সংলগ্ন একটি পুকুর পরিষ্কার করার সময়। গতকাল থেকে পুকুর পরিষ্কারের কাজ চলছিল, তখন কোনো মূর্তি চোখে না পড়লেও আজ সকালে পুকুর ধারে একটি মূর্তি দেখতে পায় স্থানীয়রা। এরপর এলাকা জুড়ে সরগোল পড়ে যায়। দূর দূরান্ত থেকে দেখতে আসে ভক্তরা কালী মূর্তিকে সেখানে বসিয়ে শুরু হয় পুজো অর্চনা। দুধ দিয়ে অভিষেক এবং প্রণামী দিতে দেখা যায় স্থানীয় একাংশকে। তারা মূর্তি পুজো করবেন, অনেকের দাবি মন্দির স্থাপন করে পুজো অর্চনা চালিয়ে যাবেন। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।